সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। যারা ইমান ছাড়া ভালো কাজ করে, যাদের আকীদা ঠিক নাই, 50টা হসপিটাল আছে কিন্তু ইমান নাই, এক ব্যক্তির 50টা হসপিটাল, ভালো ভালো অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে কিন্তু ইমান নাই, তার এই যে ইমান ছাড়া ভালো কাজগুলা, এগুলো হলো আপনার প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখা ছায়ের মতো। আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে, দেখবেন, বলেন ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই থাকবে, সব চলে যাবে। ইমান ছাড়া আমলের এরকম কোনো মূল্য নাই, ওই ছায়ের যেমন মূল্য নাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাত, তাদের আমলের দৃষ্টান্ত ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রীহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইগুলাকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, এই প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে যেমন ছায়ের কোনো মূল্য নাই, ইমান ছাড়া হাজার হাজার কোটি কোটি ভালো কাজেরও কোনো মূল্য নেই। আকীদা অশুদ্ধ, দেখেন ভালো কাজ বেশ মূল্য নেই। এবার আরেকটু বলেন আমার সাথে, বলেন ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা কি পানি? আরে মরিচিকা কি পানি? ইমান ছাড়া আমল আমল না। তাহলে ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম كَسَرَابٍ بِقِيعَةٍ يَحْسَبُهُ الظَّمْآنُ مَاءً حَتَّى إِذَا جَاءَهُ لَمْ يَجِدْهُ شَيْئًا وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَسَرَابٍ بِقِيعَةٍ جَرَى كَافِرٌ جَدَرَ عَقِدَ وَشُدَّ যাদের ইমান নাই তাদের আমলের দৃষ্টান্ত কাসাবিম বিতিআ। বিতিআ অর্থ হলো মরুভূমি, সাওয়াব অর্থ হলো মরিচিকা। আল্লাহ বলেন যাদের ইমান নাই তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে রাখা মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ্জামআনু মা, দূর থেকে পিপাসার্থ ব্যক্তি এটারে পানি মনে করে, ব্যক্তি যখন পানির কাছে যায় যাওয়ার পর দেখে এটা পানি না, আসলে এটারে পানি মনে করছে, আসলে এটা পানি না, এটা হলো মরিচিকা। মরিচিকা কি? কিছুই না। বলেন মরিচিকা কি? কিছুই না। এটা রেখে মরিচিকা, এটা কিছুই না। তবে ইমান ছাড়া আমল প্রথমে শিখলাম প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে রাখা ছায়ের মতো। এরপরে শিখলাম ইমান ছাড়া আমল আকিদা অশুদ্ধ রাইখা আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো, পিপাসার্থ ব্যক্তি যাকে পানি মনে করে আসলে এটা পানি না। ইমান ছাড়া হাজার হাজার কোটি কোটি সে যদি ভালো কাজও করে কিন্তু এটা তার এই কাজের কোনো ফলাফল যদি সে আশা করে, আল্লাহ কয় মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি আশা করা যেমন বোকামি, ইমান ছাড়া তুমি হাজারো ভালো কাজ কইরা ফলাফল আশা করাটাও এরকম বোকামি। এরপরে আমার সাথে আরেকটা বলেন, বলেন ইমান ছাড়া আমল বাতাসের মধ্যে উঠতে থাকা না দেখা ধুলি কণার মতো। কি দেখা? না দেখা, বলে না বুঝতে। ইমান ছাড়া আমল উঠতে থাকা অদেখা না দেখা ধুলি কণা মতো। এখানে কিন্তু ধুলা উঠতেছে, জানো, ধুলা উঠতেছে, যেটা দেখবেন না।
শীতকালে দেখবেন টিনের ঘরে ছিদ্র দিয়ে একটা রোদ আসে, ওটার মধ্যে দেখা যায় গুড়ি 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 উঠতেছে, আসলে পুরো ঘরে ওই যে ওই জিনিসটা উঠতেছে। ইমাম ছাড়া যারা কাজ করে তাদের এই কাজগুলা না দেখা উঠতে থাকা ধুলি কণার মতো হয়ে যাবে, তো এগুলো দেখাই যাবে না, তো ওজনের পাল্লায় কিভাবে দিবে, ওজনের পাল্লায় কিভাবে দিবে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. যারা ইমান ছাড়া ভালো কাজ করে আমি তাদের এই কর্মটাকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানিয়ে দিব, যেই ধুলিকণাগুলা দেখা যায় না, তো ইমান ছাড়া কাজগুলা যা দেখাই যাবে না, তো ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না।